हेलो ভিউয়ার দেশ বিদেশের নিত্য নতুন সকল প্রকার নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের কোনো নিউজ মিস করতে না চাইলে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। মালয়েশিয়ায় বাংলাদেশী দূতাবাস থেকে প্রবাসীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ তথ্য। মালয়েশিয়ায় বাংলাদেশী দূতাবাসের নির্দেশ অনুযায়ী পাসপোর্ট আবেদন ফর্ম পূরণের নিয়মাবলী একটি ফর্ম যাদের জন্য প্রযোজ্য। সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত সংস্থার স্থায়ী কর্মকর্তা কর্মচারী সরকারি চাকরিজীবীগণের স্বামী অথবা স্ত্রী অথবা তাদের নির্ভরশীল 15 বছরের কম বয়সী সন্তান, এক্ষেত্রে নিজ নিজ প্রতিষ্ঠান থেকে অনাপত্তি সনদ দাখিল করতে হবে এবং তারা সাধারণ ফি জমা করে জরুরি সুবিধা পাবেন। সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত সংস্থার স্থায়ী কর্মকর্তা কর্মচারী যাদের প্রাসঙ্গিক জিও আছে, অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী ও তাদের স্বামী অথবা স্ত্রী, তারা সাধারণ ফি জমা করে জরুরি সুবিধা পাবেন, এক্ষেত্রে অবসর গ্রহণের সনদ দাখিল করতে হবে। বৈধ পাসপোর্ট সমর্পণকৃতদের জন্য এবং এমআরপি রিইস্যু এর ক্ষেত্রে দুইটি ফর্ম যাদের জন্য প্রযোজ্য। নতুন পাসপোর্টের জন্য 12 বছর উত্তীর্ণ হাতে লেখা পাসপোর্টের ক্ষেত্রে পূর্ববর্তী পাসপোর্টের স্থায়ী ঠিকানা পরিবর্তন হলে যে সকল ব্যক্তিগণ পাসপোর্টের আবেদনপত্র ও ছবি প্রত্যয়ন ও সত্যায়ন করতে পারবেন, সংসদ সদস্য, সিটি কর্পোরেশনের মেয়র, ডিপুটি মেয়র, কাউন্সিলরগণ, গেজেটেড কর্মকর্তা, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও পৌর কাউন্সিলরগণ, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বেসরকারি কলেজের অধ্যক্ষ, বেসরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদক, নোটারি পাবলিক ও আধা সরকারি স্বায়ত্তশাসিত রাষ্ট্রায়ত্ত সংস্থার জাতীয় বেতন স্কেলের সপ্তম ও চতুর্থ গ্রেড কর্মকর্তাগণ। আবেদনকারীকে নিম্নলিখিত দলিলাদি আবেদনপত্রে অবশ্যই সংযুক্ত করতে হবে: জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ এবং প্রযোজ্য ক্ষেত্রে প্রাসঙ্গিক টেকনিক্যাল সনদসমূহের যেমন ডক্টর, ইঞ্জিনিয়ার, ড্রাইভার ইত্যাদি সত্যায়িত ফটোকপি, অপ্রাপ্ত বয়স্ক আবেদনকারীর ক্ষেত্রে আবেদনকারীর পিতা ও মাতার একটি করে রঙিন ছবি আঠা দিয়ে লাগানোর পর সত্যায়ন করতে হবে। অন্যান্য নির্দেশাবলী: আবেদনকারীকে সশরীরে পাসপোর্ট অফিসে এসে আবেদন দাখিল ও প্রি ও বায়ো এনরোলমেন্ট করতে হবে, তবে 5 বছরের নিচে শিশুদের পাসপোর্ট সাইজ ছবি নিয়ে আসতে হবে। কূটনৈতিক পাসপোর্ট লাভের যোগ্য আবেদনকারীগণকে ফর্ম পূরণকৃত ফর্ম ও সংযুক্তিসমূহ পররাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিতে হবে। শিক্ষাগত ও চাকরি সূত্রে প্রাপ্ত পদবীসহ নামের অংশ হিসাবে পরিগণিত হবে। ফর্মের ক্রমিক নং 3 পূরণের ক্ষেত্রে একাধিক অংশ থাকলে প্রতিটি অংশের মাঝখানে একটি ঘর শূন্য রেখে পূরণ করতে হবে। আবেদনকারীর পিতা মাতা স্বামী স্ত্রী মৃত হলেও নামের পূর্বে মৃত মরহুম লেট লেখা যাবে না। পাসপোর্ট সমর্পণকৃতদের আবেদনপত্রের সাথে অবশ্যই পূর্বের পাসপোর্ট নিয়ে আসতে হবে। ছবি তোলার সময় সাদা পোশাক, সাদা টুপি এবং চোখে চশমা পরা যাবে না। ছবি স্বাক্ষর ও আঙ্গুলের ছাপ প্রদানের পূর্বে একটি প্রাক ডেলিভারি রসিদ প্রদান করা হয় যাতে পাসপোর্টে প্রদর্শিত সকল তথ্য দেয়া থাকে। উক্ত রসিদে আপনার তথ্য সঠিক আছে কি না যাচাই করে নিন এবং কোনো তথ্য ভুল থাকলে সংশ্লিষ্ট অপারেটরকে জানিয়ে তাৎক্ষণিক সংশোধন করে নিতে পারবেন। উল্লেখ্য যে পাসপোর্ট আবেদনকারীর ছবি স্বাক্ষর ও আঙ্গুলের ছাপ প্রদানের পর মূল ডেলিভারি রসিদ প্রদান করা হয় এবং এরপর সংশোধনের আর কোনো সুযোগ থাকে না। অতএব কাউন্টার ত্যাগের পূর্বে আপনার তথ্য যাচাই করে ডেলিভারি রসিদ বুঝে নিন। www.passport.gov.bd এই ঠিকানায় প্রবেশ করে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশন থেকে ডেলিভারি রসিদের প্রদত্ত আপনার এনরোলমেন্ট আইডি এবং ডেট অফ বার্থ প্রদান করে আবেদনের বর্তমান অবস্থা জেনে নিতে পারবেন। মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন পাসপোর্ট সংক্রান্ত পরামর্শ প্রদানে ইনফরমেশন সেন্টার চালু হয়েছে। এছাড়া ফ্রি ফর্মও দেয়া হচ্ছে। দুটি মোবাইল 016-274-7917, 01-83-198-498 চালু আছে ইনফরমেশন প্রদান করছে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।